আসসালামু আলাইকুম, সবাইকে সুজাত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে তোমরা যারা 2020 সালে 96তম বিজিবির যে সার্কুলারটি ছেড়েছে, এই সার্কুলারে তোমরা কিভাবে এসএমএস করবা, এসএমএস এর পদ্ধতিটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখো, কারণ এসএমএস যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি বিজিবিতে পরীক্ষা দিতে পাবা না। সুতরাং মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের ইনশাল্লাহ আবেদন করার সময় আর কোনোভাবে ভুল হবে না। আর ভিডিও শুরুর আগে, যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো আমাদের ইউটিউব চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারাও আমাদের সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা। তো যাই হোক, এখন দেখাবো বা বিজিবিতে তোমরা কিভাবে আবেদন করবা। স্ক্রিনে দেখো, সর্বপ্রথম তোমাদের এখানে ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ জেলা কোড দেয়া আছে, 1 থেকে 64 পর্যন্ত জেলা কোড। এই জেলা কোড খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার তুমি কোন জেলার প্রার্থী সেই কোডটা এখানে দেয়া আছে। তুমি যখন এসএমএস করবা তখন তোমার জেলা কোডটা অবশ্যই সঠিক হতে হবে, জেলা কোড কোনোভাবেই ভুল দেওয়া যাবে না। যদি ভুল দাও তাহলে সেই ক্ষেত্রে তুমি অন্য জেলায় গিয়েও পরীক্ষা দিতে পারবো না, সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দেবে। সুতরাং যখন তুমি আবেদন করতে যাবা কোনো দোকানে বা নিজেও তুমি আবেদন করতে পারো, যেখানেই যাও না কেন বা যেভাবে আবেদন করো না কেন, এসএমএস এর মাধ্যমে অবশ্যই তোমার জেলা কোডটা সঠিক হওয়া উচিত বা সঠিক হতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে জেলা কোড। তোমার জেলা কোডটা একটু দেখো মনোযোগ দিয়ে, যার যেটা জেলা সে জেলা কোড দিয়ে তোমাকে বিজিবিতে এসএমএস করতে হবে। তো এখন দেখা যাক, আমরা একটু পরবর্তী অপশনে চলে যাই, তুমি এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদন করবা। দেখো, প্রথম স্টেপটা, বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহি পদে এসএসসি সমমান এবং এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে 1622 নম্বরে প্রেরণ করতে হবে। অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এসএসসি পাস করেছো তারা কিভাবে আবেদন করবা সে অপশনটা একটু দেখো। প্রথমে বিজিবি লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে তোমার এসএসসি পাসিং ইয়ার, মানে কত সালে তুমি এসএসসি পাস করেছো সেটা দিতে হবে। তারপরে স্পেস দিতে হবে, এসএসসি বোর্ড কিওয়ার্ড, মানে তুমি কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেই কিওয়ার্ডটা দিতে হবে। স্পেস এসএসসি রোল, বোর্ড কিওয়ার্ডটা একটু বলে দিই, তোমাদের তুমি যে বোর্ড থেকে করছো, যেমন ঢাকা ডিএসএ বোর্ডের প্রথম তিনটা অংশ তোমাকে এখানে উল্লেখ করতে হবে নামের। এরপরে এসএসসি রোল নাম্বার দিতে হবে, আবার স্পেস দিতে হবে, দিয়ে এসএসসি পাসিং ইয়ার দিতে হবে, আবার স্পেস এসএসসি বোর্ড কিওয়ার্ড, সেক্ষেত্রে তুমি এসএসসিতে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে, আবার একটি স্পেস দাও, দিয়ে এসএসসি রোল নাম্বারটা দিতে হবে, আবার একটি স্পেস। এরপরে তোমার হোম ডিস্ট্রিক্ট কোড, মানে তুমি কোন জেলার প্রার্থী সেই কোডটা দিতে হবে, স্পেস উপজেলা নাম, তোমার উপজেলার নাম দিতে হবে। এরপরে সেন্ড করতে হবে কোন নাম্বারে, 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। একটু উদাহরণটা দেখো, উদাহরণটা নিচের উদাহরণটা দেখলে তুমি বুঝতে পারবে, বিজিবি 2018 ঢাকা, রোল নাম্বারটা এত, তারপর পাসিং ইয়ার তোমার এরপরে তোমার 2016 এসএসসির ক্ষেত্রে ঢাকা বোর্ড রোল এত, তোমার ডিস্ট্রিক্ট কোড এটা 40, এরপরে মিরপুর, আর সেন্ড টু 16222। এই উদাহরণটা খুব ভালোভাবে খেয়াল করো, এভাবে তোমাদেরকে এসএমএস করতে হবে যারা এসএসসি এবং এসএসসি পাস করেছো। এরপরের অপশনে দেখো, যারা 2020 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা বা দেওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন পরীক্ষা হচ্ছে না, তারা কিভাবে আবেদন করবা সেটা একটু দেখে নাও। এটা কিন্তু প্রথম একটা সুযোগ দিয়েছে বিজিবি আমার জানা মতে, সেই ক্ষেত্রে এই সুযোগটা সবারই অংশগ্রহণ করা উচিত বা সুযোগটা গ্রহণ করা উচিত। দেখো, যারা 2020 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তারা কিভাবে আবেদন করবা, প্রথমত বিজিবি দিতে হবে, লিখে স্পেস দিতে হবে, এসএসসি এক্সামিনেশন ইয়ার, মানে তুমি 2020 সালে যে পরীক্ষা দেওয়ার কথা ছিল এসএসসি সেটা লেখো, এরপরে স্পেস দিতে হবে, এসএসসি বোর্ড কিওয়ার্ড, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল সেটা লিখতে হবে, এরপরে স্পেস,
তারপর এসএসসি পাসিং ইয়ার স্পেস এসএসসি বোর্ড কিওয়ার্ড স্পেস এসএসসি রোল স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস তোমার উপজেলার নাম স্পেস সেন্ড টু 16222 এই নম্বরে তোমাকে পাঠাতে হবে। নিজে নিচের উদাহরণটা একটু দেখো মনোযোগ দিয়ে, এই উদাহরণ অনুযায়ী তুমি পাঠাবা যদি তুমি 2020 সালে এসএসসি এক্সাম দেওয়ার প্রার্থী হও। সেক্ষেত্রে পাঠানো শেষ, পাঠানোর পরে এখন কি করতে হবে দেখো, প্রার্থীদের এসএমএস প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদেরকে একটি পিন নাম্বার সম্বলিত এসএমএস টেলিটক নাম্বারে প্রেরণ করা হবে। অর্থাৎ তুমি যে টেলিটক নাম্বার দিয়ে এসএমএসটি পাঠাবা সেখানে একটা পিন নাম্বার দেবে। তখন পাওয়ার পরে কি করতে হবে, ওই পিন নাম্বারটি পাওয়ার পরে 150 টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক নাম্বারে আবার যেতে হবে। নাম্বারে মেসেজ অপশনে গিয়ে নিম্ন বর্ণিত তথ্যগুলো টাইপ করে 16222 নাম্বারে প্রেরণ করতে হবে। কিভাবে সেই কাজটা করতে হবে, অর্থাৎ যখন তুমি আবেদন করলা, আবেদন করার পরে তোমাকে একটা পিন কোড দেবে, ওই পিন কোডটা তোমাকে আবার পুনরায় পিন কোড দিয়ে তোমাকে পাঠাতে হবে, টাকা পাঠাতে হবে। দেখো বিজিবি স্পেস ইয়েস মানে হ্যাঁ আমি আগ্রহী পরীক্ষা দিব, আর স্পেস পিন নাম্বার যে পিন নাম্বারটি পাঠাবে সেই পিন নাম্বারটি দিতে হবে, স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে তোমার মোবাইল নাম্বারও তুমি দিতে পারো কোনো সমস্যা নেই, অবশ্যই তোমারটাই দিতে হবে। আর দেন সেন্ড টু 16222 নাম্বারে পাঠাতে হবে। তো যাই হোক, এই হচ্ছিলো তোমার টাকা পরিশোধের পদ্ধতি পিন নাম্বার দিয়ে। ভর্তির কার্যক্রম, তারপরে অপশনটা দেখো, ভর্তির কার্যক্রমের ফি বাবদ 150 টাকা কর্তন করা হবে বিদায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে। টেলিটক প্রিপেড মোবাইলের ব্যালেন্সে অবশ্যই এসএমএস 400 ন্যূনতম 160 টাকা থাকা আবশ্যক। দ্বিতীয়বার এসএমএস প্রাপ্তির পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নাম্বার সহ একটি কনফার্মেশন এসএমএস টেলিটক ও প্রার্থীর নিজস্ব মোবাইল নাম্বারে প্রেরণ করা হবে। মানে দ্বিতীয়বার তোমার পিন দিয়ে তোমার এই টাকাটা পাঠানোর পরে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে তোমার মোবাইল নাম্বারে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে হলো মোটামুটি তুমি কিভাবে আবেদন করবা বিজিবিতে এসএমএস এর মাধ্যমে, সেটা নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি ভিডিওটি খুব ভালোভাবে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা আর কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সব থেকে ভালো হয় তোমরা ই করতে পারো, সার্কুলারটা প্রিন্ট করে যখন যাবা আবেদন করতে কোনো দোকানে আশেপাশে, সার্কুলারটা সঙ্গে নিয়ে যাবা, নিয়ে গিয়ে তুমি দেখে দেখে অবশ্যই সুন্দরভাবে প্রিন্ট করতে পারো, আবেদন করতে পারো, খুবই সহজ। এই হচ্ছে হলো মোটামুটি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম বিজিবির উপরে, আর আজকে বলেছিলাম আজকে হচ্ছিলো তোমার কিভাবে তুমি আবেদন করবা বিজিবিতে এসএমএস এর মাধ্যমে, সেটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালোভাবে প্রিপারেশন নাও আগামীতে বিজিবির লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার উপরে আমি কিভাবে তুমি প্রস্তুতি নিবা বাসায় বসে, সেটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানাবো, আশা করি ওটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। আর যাওয়ার আগে আরেকবার বলি, যারা সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আমাদের এই চ্যানেলে সেনানো, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি অর্থাৎ সকল বাহিনীর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। আশা করি ওই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি তোমরা দেখো অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবা এবং জানতে পারবা। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।